চুয়াডাঙ্গায় মারামারি মামলার সাক্ষীকে মারধরের পর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। নির্যাতিতা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা এলাকার এক ব্যক্তি একই এলাকার লালটু, রাজু ও শরীফুলের বিরুদ্ধে মারামারি মামলায় সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নেন। বিষয়টি জানতে পেরে গতরাতে লালটু ও তার সহযোগীরা সাক্ষীর বাড়িতে হামলা চালায়। এ সময় মামলার সাক্ষী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে তারা। পরে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লালটুকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে তার সহযোগীরা।